আসলোশন সেন্টার আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের টেন্ডারের কোনো করোনার রোগীর আক্রান্ত হলে আমাদেরকে যেখানে সুদূর কক্সবাজার নিয়ে যেতে হতো, আজকে আপনাদের কারণে আমাদের এই টেন্ডারের একটি যে আমরা আইসোলেশন সেন্টার পেয়েছি সেটা আমাদের টেন্ডারের জন্য অত্যন্ত খুবই দরকার ছিল। আমরা আপনাদের কারণে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। সর্বপ্রথমে যখন আমরা সরকারের নির্দেশনা পাই জানুয়ারির 28 তারিখ, তখন আমাদের স্থলবন্দর স্ক্রিনিং টিম গঠন করতে হবে। দ্রুতগতিতে আমরা একটা স্থলবন্দর স্ক্রিনিং টিম গঠন করি, এবং যদিও বা মায়ানমার থেকে বাংলাদেশে কোনো যাত্রী পারাপার নাই, তারপরও আমরা একটা স্ক্রিনিং টিম রেডি করেছি যে বোর্ডগুলো আসবে মাঝি মোল্লাদের থেকে আমরা স্ক্রিনিং করেছি। গ্রাম পর্যায়ে প্রত্যেকটা ইউনিয়নে পাড়ায় মহল্লায় আমরা উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং উপজেলা প্রশাসন যৌথভাবে আমরা দ্রুতগতিতে একটা টিম গঠন করে আমরা প্রত্যেকটা জায়গায় মাইকিং করেছি, ব্যানার দিয়েছি, পিস্তল দিয়েছি, লিফলেট করেছি এবং অ্যাওয়ারনেস ডেভেলপ করেছি।